হ্যালো ভিউয়ার্স, এই যে সুপার টিচ প্রয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য আপনাদের সবার প্রথমে একটা অ্যাপসের প্রয়োজন হবে এবং একটা ভিপিএনের প্রয়োজন হবে। তো আপনারা প্লে স্টোর থেকে টার্বো ভিপিএনটা ইনস্টল করে নেবেন, আর অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে বেশি ইনকাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনারা আপনাদের ফোনে ভিপিএন কানেকশনটা অন করে নেবেন। তো আমার ফোনে অলরেডি ভিপিএন কানেকশনটা অন আছে। তো আমি সবার প্রথমে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করব। তো এখান থেকে এই যেখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে বেশি ইনকাম অ্যাপ্লিকেশনটা রয়েছে, তো এখান থেকে আমি বেশি ইনকাম অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করলাম। তো এখান থেকে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে আপনাদের সামনে প্রথমে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের সরাসরি আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এখান থেকে আমরা সরাসরি এরকম একটা ইন্টারফেসে চলে আসলাম। তো এখান থেকে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন, তো এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথম কাজ রয়েছে, তারপরে দ্বিতীয় কাজ, তারপরে রেফারেন্স। এখান থেকে তিনটা কাজের মাধ্যমে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো এখান থেকে সর্বপ্রথম যে কাজটা হচ্ছে এটা প্রথম কাজ, তারপরে দ্বিতীয় কাজ, তারপরে এখান থেকে রেফারেন্স। তো সবার প্রথমে কাজটা হচ্ছে আপনারা এখানে স্পিন করবেন, তারপরে এখান থেকে স্পিন করে আপনারা পয়েন্ট পাবেন, সেই পয়েন্টগুলোকে টাকা কনভার্ট করে তারপরে টাকা ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আমি এটা চালু করে দিলাম, তারপরে এখান থেকে এটা কিছুক্ষণ ঘুরবে, তারপরে একটা জায়গায় এসে থামবে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনারা একটা কয়েন পেয়ে যাবেন, কিছু কয়েন পেয়ে যাবেন। তারপরে এখান থেকে গেট বোনাস বলে যে অপশনটা দেখতে পাবেন, এই গেট বোনাস অপশনটাতে একটা টাচ করে দেবেন। তো এখান থেকে আপনাদের 3 সেকেন্ড ওয়েট করতে হবে। তো এখান থেকে একটা অ্যাড আসবে, আপনারা এই অ্যাডটা 3 সেকেন্ড পরে এখান থেকে বেরিয়ে আসবেন। তো এখান থেকে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তো এখান থেকে আমি বেরিয়ে আসছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে এখান থেকে ওকেতে টাচ করে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে আপনারা কিছুক্ষণ ওয়েট করার পরে এখান থেকে আবারও কাজ করতে পারবেন। তো এখান থেকে এভাবে কিন্তু আপনারা কাজ করবেন, তারপরে এই কয়েনগুলো আপনার যে মেইন অ্যাকাউন্টটা রয়েছে এখানে গিয়ে যুক্ত হবে। তারপরে এখানে দ্বিতীয় কাজও কিন্তু আপনারা এখান থেকে যে স্পিন রয়েছে এখান থেকে প্রতিদিন আপনারা 500টা করে স্পিন করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ওপেন করে দিচ্ছি, এখান থেকে গতে টাচ করে দিলাম। তারপরে এখান থেকে কিছুক্ষণ এটা স্পিন ঘুরবে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও আগের মতো গেট বোনাস, এখান থেকে এটাতে টাচ করে আপনারা এখান থেকে কয়েনটা নিয়ে নেবেন। তো তারপরে এখান থেকে আপনারা রেফারেন্সে টাচ করলাম, এখান থেকে রেফারেন্সে টাচ করে এখান থেকে দেখতে পারবেন বন্ধুদের রেফার করে ইনকাম করুন। তো এখান থেকে আপনাদের যে কোডটা রয়েছে এটা দিয়ে যদি আপনারা এই অ্যাপসটার লিঙ্ক শেয়ার করবেন, এখান থেকে এই কোডটা থেকে যদি আপনারা কোনো বন্ধু অথবা যে কাউকে দিয়ে কোডটা দিয়ে যদি আপনারা রেফার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটা পয়েন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা এই যে রেফারেন্স রয়েছে এখান থেকে রেফারেন্সে টাচ করে দিলাম, ধরুন কীভাবে রেফার করবেন। তো এখান থেকে আমি রেফারেন্সে টাচ করে দিলাম, তারপরে এখান থেকে রেফারেন্সে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসের লিঙ্কটা আসবে, লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে মেসেঞ্জারে আপনারা যে কাউকে দিতে পারবেন। তারপরে এখানে ইমো রয়েছে, মেসেঞ্জার লাইট রয়েছে, তারপরে এখান থেকে ইমো বেটা রয়েছে, তারপরে এখানে ব্লুটুথ রয়েছে, তারপরে এখানে ক্যাপকাট, কালার নোট, তারপরে ড্রাইভ, ফেসবুক, তারপরে ফেসবুক গ্রুপ, তারপরে ফাইলস, তারপরে জিমেল রয়েছে, তারপরে গুগল গো, তারপরে ইমো মেসেঞ্জার, তারপরে এখান থেকে মেসেজ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, তারপরে এখান থেকে ম্যাক্স প্লেয়ার রয়েছে, তারপরে এখানে নিয়ার বাই শেয়ার রয়েছে, তারপরে এখান থেকে প্লেট রয়েছে, তারপরে এখানে কিউআর কোড স্ক্যানার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা রয়েছে, তারপরে এখানে শেয়ার ইট রয়েছে, তারপরে এখান থেকে শেয়ার ইট রাইট রয়েছে, তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ ইউ রয়েছে, তারপরে এখানে ট্রান্সলেট রয়েছে, তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। তো এখান থেকে আপনারা এই সবগুলোর মাধ্যমে রেফার করতে পারেন। আপনারা বেশিরভাগ ইমো, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলোর মাধ্যমেই শেয়ার করবেন। তো এখান থেকে আপনারা লিঙ্ক কপি করে যে কোনো জায়গায় নিয়ে পেস্ট করে এখান থেকেও করতে পারবেন। তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিয়েছি, এখন ধরুন একটা জায়গায় আমি এটা পেস্ট করব। তো এখান থেকে আমি বেরিয়ে আসলাম, তো এখান থেকে আমি বেরিয়ে আসার পরে এখান থেকে ধরুন আমি যে ইমো অ্যাপ্লিকেশনটা রয়েছে এখান থেকে ইমোতে প্রবেশ করব। তো এখান থেকে আমি ইমোতে প্রবেশ করে নিচ্ছি, তারপরে এখান থেকে আমি এটা পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে আমি ইমোটা খুঁজে বের করছি, তারপরে এখান থেকে আমি ইমোর ভিতরে প্রবেশ করব। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার ইমোটা চলে এসেছে, আমি এখান থেকে ইমোতে প্রবেশ করলাম। তারপরে এখান থেকে ইমোতে প্রবেশ করার পরে এখান থেকে আমি
যে কারোর জায়গায়, মানে যে কারোর আইডিতে এটা পেস্ট করে দেবো, তারপরে ওর কাছে কিন্তু রেফারটা চলে যাবে। তো এখান থেকে আমি মতে প্রবেশ করলাম, তারপরে এখান থেকে একটু লোডিং করবে, তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপরে এখানে আমি ক্যান্সেল করে দিলাম। তো এখান থেকে ক্যান্সেল করে তারপরে এই যে একটা আইডি রয়েছে এটাতে আমি ধরুন এটা দিব, তারপরে এখান থেকে এটাতে টাচ করে দিলাম। তো এখান থেকে এটাতে টাচ করে দেওয়ার পর এখান থেকে আমি এটা পেস্ট এটাতে চাপ দিয়ে ধরে তারপরে এখান থেকে এটা পেস্ট করে দেব। তো এখান থেকে আমি এটা পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা এই যে এখানে যে অপশনটা দেখতে পাবেন, আপনারা যদি রিডমিক কিবোর্ড ব্যবহার কিবোর্ড ব্যবহার করেন তাহলে এখান থেকে কিবোর্ডের একটা অপশন দেখতে পাবেন, এই যে এখানে আমি টাচ করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা এই যে এখান থেকে আমি এটা পেস্ট করে দিচ্ছি, এখানে চাপ মেরে ধরে তারপরে এখান থেকে পেস্ট করে দিলাম, তারপরে এখানে সেন্ড করে দিলাম। তো এখান থেকে সেন্ড করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার রেফার কোডটা যাবে, তারপরে অ্যাপ লিঙ্ক রয়েছে, উনি যদি যার কাছে দিয়েছি সে যদি রেফার কোডটা ব্যবহার করে আর অ্যাপ লিঙ্কটা থেকে ইনস্টল করে তাহলে কিন্তু আপনারা যে রেওয়ার্ডটা রয়েছে, মানে যে বোনাসটা রয়েছে, এটা কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা রেফার করে কিন্তু কীভাবে টাকা ইনকাম করতে পারবেন, তারপরে এখান থেকে আপনারা অনেক কিছু করে টাকা ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আবারও আমরা অ্যাপস্ট্রির ভিতরে প্রবেশ করব। তো এখান থেকে আমি অ্যাপস্ট্রির ভিতরে প্রবেশ করলাম। তো এখান থেকে অ্যাপস্ট্রির ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে আপনাদের একটু ওয়েট করবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ধন্যবাদ, প্রতিদিন যত খুশি তত ইনকাম, অ্যাডমিন সাথে কথা বলতে আমাদের গ্রুপ জয়েন করবেন। এখান থেকে গ্রুপে জয়েন করতে পারবেন, তারপরে এখান থেকে উপরে নোটিফিকেশনের মতো একটা অপশন দেখতে পাবেন, এই নোটিফিকেশনের মতো অপশনটা দিয়ে একটা টাচ করে দেবেন। তো এখান থেকে নোটিফিকেশনের মতো অপশনটা দিয়ে টাচ করে দেওয়ার পর এখানে তাদের একটা নোটিশ রয়েছে, ইউএসএ ছাড়া অন্য ভিপিএন দিয়ে কাজ করলে ব্লক। তো এখান থেকে এটা আমি ওকে করে দিচ্ছি। আমার একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে, আমাদের এখানে তো নির্বাচন তাই এখানে একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে। তো এখান থেকে আমি ধরুন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইনকাম তো করলেন, তারপরে টাকা কীভাবে উইথড্র করবেন, এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনকামের টাকা তুলুন, এখান থেকে এটাতে টাচ করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এটার উপর আমি টাচ করে দিলাম, তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে যদি এটাতে চলে গেছে, তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রতিদিন দুইবার বিকালে 5টা রাত 12টা, এখান থেকে রিচার্জ 10 টাকা, বিকাশ 50 টাকা, নগদ 50 টাকা, তারপরে এখান থেকে রকেট 500 টাকা, তারপরে এখানে পাবজি লাইট আরও রয়েছে, তারপরে এখান থেকে ফ্রি ফায়ার ডায়মন্ড রয়েছে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে সিলেক্ট পেমেন্ট মেথড, এখান থেকে এটাতে টাচ করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে, এখান থেকে আপনারা সব কিছু সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে, তারপরে এখানে মোবাইল রিচার্জ রয়েছে, পাবজিতে কিছু নিতে পারবেন, তারপরে ফ্রি ফায়ারে ডায়মন্ড নিতে পারবেন। তো এখান থেকে আপনারা এখান থেকে আপনারা যদি বিকাশে ধরুন বিকাশ সিলেক্ট করে নিলাম, তারপরে এখান থেকে একটা নম্বর দিয়ে দেবেন, আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি যে কোনো একটা, আপনারা একটা নম্বর দিয়ে দেবেন। তো এখান থেকে আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি, 11 ডিজিটের নম্বর, 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এখান থেকে আমি একটা 11 ডিজিটের নম্বর দিয়ে দিলাম, তারপরে এখান থেকে ইন্টার অ্যামাউন্ট, এখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটা দিয়ে দেবেন, ধরুন আমি এখান থেকে ধরুন 1000 দিয়ে দিলাম, মানে 2000 দিয়ে দিয়েছি। তো এখান থেকে সাবমিট রিকোয়েস্টে টাচ করে দেবেন, তারপরে এখান থেকে আপনার ব্যালেন্স থাকলে এখান থেকে এটা সাবমিট হয়ে যাবে, আর আপনার যদি ব্যালেন্স না থাকে তাহলে দেখাবে আপনি আপনার ব্যালেন্স নেই। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সর্বমোট ইনকাম, এটাতে টাচ করে আপনার মোট কত টাকা ইনকাম হয়েছে এটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো এখান থেকে আপনারা আপনাদের সর্বমোট ইনকামটা এখান থেকে চেক করতে পারবেন। তারপরে এখান থেকে মেথড দেখতে পাবেন, এই যে এখানে মেথড বলে একটা অপশন রয়েছে, এই মেথড অপশনটাতে টাচ করে এখান থেকে মেথড দেখতে পারবেন। তারপরে এখান থেকে স্ট্যাটাস রয়েছে, তারপরে এখান থেকে অনেক কিছু রয়েছে, নাম্বার, ইমেল, তারপরে এখান থেকে মেথড, অ্যামাউন্ট, স্ট্যাটাস, এগুলিতে টাচ করে আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো তারপরে এখান থেকে আপনারা এই যে 3 ডট মেন দেখতে পারবেন, এটাতে টাচ করেও কিন্তু এখান থেকে আপনার ওয়ালেট হিস্টোরি দেখতে পারবেন, তারপরে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড দেখতে পারবেন, তারপরে এখান থেকে হাউ টু ওয়ার্ক মানে কীভাবে কাজ করবেন এটা দেখতে পারবেন, তারপরে এখান থেকে সাপোর্ট গ্রুপ এটাও দেখতে পারবেন, তারপরে এখান থেকে আপনারা প্রাইভেসি পলিসি এটাও দেখতে পারবেন, তারপরে এখান থেকে লগ আউটও করতে পারবেন। তো এখান থেকে কিন্তু মূলত এভাবেই আপনারা টাকা ইনকাম করতে পারবেন, তারপরে এভাবেই কিন্তু আপনারা
টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এভাবে কিন্তু আপনারা এখানে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন, আর আপনাদের পরিশ্রম করে কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর আপনাদের অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে টার্বো ভিপিএন অথবা যে কোনো একটা ভিপিএন ইনস্টল করে ইউএসএর কান্ট্রিটা মানে ইউএসএর লোকেশনটা সিলেক্ট করে এখান থেকে কাজ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা ঠিকভাবে কাজ করতে পারবেন এবং সঠিক সময় পেমেন্ট পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।